এ বছরই আঁকা 29টি চিত্রকর্ম স্থান পেয়েছে শাহাবুদ্দিন আহমেদের 93তম একক প্রদর্শনী যোদ্ধায়, উদ্বোধনের আগেই লোকে লোকারণ্য গ্যালারি। প্রবীণ রাজনীতিবিদ শিল্পী থেকে নবীন শিল্পরসিক কে নেই শাহাবুদ্দিনের প্রদর্শনী বলে কথা। উদ্বোধন ঘোষণা করলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সহধর্মিণী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছি সহযোদ্ধাদের পেয়ে শিল্পীও হয়ে পড়লেন আবেগ কাতর। শিশু সুলভ সরলতা যেন পেয়ে বসেছিল বাঙালির শাশ্বত বিজয়ে নেশা, আর উদ্যমকে বর্ণ ঝোপে ফুটিয়ে তোলা শিল্পী শাহাবুদ্দিনকে। নিজের শিল্পকর্ম নিয়ে একই বৃত্তে আটকে আছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দাবি করলেন নতুন অনেক কিছুই আছে এবারের কাজগুলোতে। সচরাচর হঠাৎ দেখলে মনে অনেক নতুন জিনিস আছে। প্রথম তো হলো সবুজ রং, আগে ব্যবহার করেছি কিন্তু এবারে সবুজ রং অনেক ব্যবহার করেছি। প্রদর্শনীর শিরোনাম যে যোদ্ধা, এই নামটা তো সিমুলেশন রিভিউ বলে ওনারা ঠিক করেছেন। অ্যাজ অ্যান আর্টিস্ট, আপনি তো শিল্পী, আপনি এই নামটাকে কিভাবে নিচ্ছেন? আসলে যোদ্ধা আমার কাজ দেখেই বোঝা যাচ্ছে আমি কোথায় যেন একটা ফাইট করছি, যুদ্ধ করছি। এই যুদ্ধটা অন্য যুদ্ধ, কিন্তু যুদ্ধটা আসলে মানুষ হওয়ার জন্যই যুদ্ধ। গ্যালারি 21 নিজেরাই গর্বিত এই প্রদর্শনী আয়োজন করতে পেরে। যুদ্ধের যে স্বপ্ন ছিল, তো সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য অনবরত আমাদের শক্তির প্রয়োজন। একেবারে শক্তিহীন না হয়ে অনুপ্রেরণা যেন আমরা পাই তার ছবির মধ্য দিয়ে, সেটাকে আমি খুব বড় করে দেখতে চাই। তেল রঙে আঁকা 29টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে এই প্রদর্শনী। তার ছবির মধ্য দিয়ে সেটাকে আমি খুব বড় করে দেখতে চাই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তেল রঙে আঁকা 29টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে।